কিভাবে তৈরি হলো এই মঞ্চ? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেখানে বক্তব্য দিবে, সেই মঞ্চ কেন এত নড়বড়ে করে তৈরি করা হবে? এমনিতেই তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। মঞ্চের বাজেটে কি কমতি ছিল নাকি পুরোটাই তাদের অবহেলা? কাণ্ডজ্ঞানহীন কাজের পরিচয় দিল ছাত্রলীগ, এমনটি আশা করেনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। চলুন কি ঘটেছিল ভিডিওতে দেখে নি। এটা স্বাভাবিক একটা ব্যাপার, তবে আমি বলবো এই যে নেতাদের মঞ্চে উঠা, এত নেতা আমার দরকার নেই, আমাদের আরো কর্মীর দরকার। ঠিক, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার, এত নেতা আমাদের দরকার নেই। যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি, এত নেতা কেন? নেতা উৎপাদনে এত বড় কারখানা আমাদের দরকার নেই, কর্মী উৎপাদনের কারখানা সেটাই হোক।